হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর সাতকোশিয়া সিরিজ। তোমরা দেখলে আমরা আজ সকালবেলায় এসে পৌঁছালাম চিকরপাড়া নেচার ক্যাম্পে। কাল রাত্রে আমরা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে সকাল সকাল অঙ্গুল স্টেশনে নামলাম। স্টেশনের বাইরে সুনীল দা আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছিল। ওখান থেকে আমরা গেলাম জগন্নাথ টেম্পল, দেখলাম দেরজাং ড্যাম, তারপরে আমরা চলে এসেছি চিকরপাড়া নেচার ক্যাম্পে। আজকের ব্লগটা শুরু করব তোমাদের চিকরপাড়া নেচার ক্যাম্পটা ঘুরিয়ে। বলা হয় সাতকোশিয়াতে চিকরপাড়া নেচার ক্যাম্পটা হলো বেস্ট ডে। সত্যি মহানদীর পারে এত সুন্দর একটা স্টে মনটা খুশি করে দেয়, আর তার সাথে দারুণ খাওয়া দাওয়া। এখানে দু রকমের টেন্ট অ্যাভেলেবেল, এসি আর নন এসি, টোটাল মিলিয়ে 10-12টা টেন্ট। আমরা শুধু তিনটে এসি টেন্টই পেয়েছিলাম। আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু নো নেটওয়ার্ক জোন, মানে কোনো ফোন কল নেই, কোনো ইন্টারনেট কানেকশন নেই। আমরা যখন পৌঁছাই এই ব্যাপারটা শুনে তো আমি খুব খুশি হই কি বাহ, কোনো ক্লায়েন্ট ফোন করবে না, কেউ ফোন করবে না, আমি একটু শান্তিতে দুদিন ফ্যামিলির সাথে কাটাবো। কিন্তু রাত্রে যা ঘটলো আমাদের সাথে, তখন মনে হচ্ছিল এ ভগবান, নো নেটওয়ার্ক জোনে কেন আছি। সেই গল্পটা না হোক, ব্লগ দেখতে দেখতে জানতে পারবে। এখন চলো আগে নদী পাড়টা ঘুরে আসি, ঘুরে এসে তোমাদেরকে স্টের ভিতরটা দেখাই। স্টের গেট থেকে বেরালেই দু পা হাঁটলে এই ভিউটা দেখতে পারবে। আর একটু ইমাজিন করো তো, এই জায়গাটা শীতের ভোরে কেমন লাগবে, কুয়াশায় ঢাকা এই নদী, এই নদীর পাড়, ওয়াও না। আমরা একটু লেটে গেছি তো রোদ্দুরের মধ্যে তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি। যে এই জায়গাটায় কুমির আসে, ইয়া পে আতা হ্যায়, ছোটা বাচ্চা মিলা থা ইয়া পে, আচ্ছা ছোটা বাচ্চাকে খিঁচ লিয়া। তো এখানে যখন জল কমে গেছিলো তখন কুমির আসে একটা বাচ্চাকে নিয়ে গিয়েছিল। তো এখানে কিন্তু কুমির আসে, আপাতত বলছে নেই এখন, আবি নেই হ্যাঁ, লেকিন ইয়া পে আতা হ্যায়, আ সকতা হ্যায়, রোজ দেখতে গাড়ি হ্যাঁ তোমার, আচ্ছা নাও মে নিয়ে যা সকতে ইধর আবি বলনা পড়েগা নৌকা বালা, আচ্ছা যাতা হ্যায় ইধর তো আবি নেই ঘুমায়েগা, ইস নালা মে জো ঘুমায়েগা, নালা মে নিয়ে লেকে যায়েগা ইধর, পানি সুর তো জ্যাদা হ্যায় না, হ্যাঁ হ্যাঁ, উস তরফ কে হ্যায়, নদী কে হ্যায় না, এসে ইয়ে অনগুল ডিস্ট্রিক্ট হ্যায় বৌদ্ধ ডিস্ট্রিক্ট হ্যায়, আচ্ছা পানি সে ইস তরফ অনগুল ডিস্ট্রিক্ট, পানি সে উস তরফ বৌদ্ধ ডিস্ট্রিক্ট, বৌদ্ধ। সো ক্যাম্পের পাশ দিয়ে একটা ছোট্ট ট্রেল ধরে আমি চলে এসেছি নদীর পাড়ে। সুন্দর জায়গা, সামনে পুরো নদী, মহানদী, ওদিকে পাহাড়, এত সুন্দর জায়গাটা ভোরবেলা আসলে দারুণ লাগবে। এখন ভীষণ কড়া রোদ, গা হাত পা লিটারালি জ্বলছে আমাদের, বাট দারুণ সুন্দর জায়গাটা। আমরা আমাদের খুব লাক খারাপ, আমরা একদিনের স্টে এখানে পেয়েছি। সিরিয়াসলি দারুণ 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 দারুণ, অনেক সুন্দর জায়গাটা। এত সুন্দর জিনিস দেখতে দেখতে হাত দিয়ে ফোনটা পড়লো, ফোনটা মনে হয় ঠিক আছে কিন্তু মাইকটা ভেঙে গেছে আমার। এখানে এসে শ্রীগণেশ শুরু, কালকে মা পড়ে গেছে, আজকে মাইক ভেঙে গেছে, স্টার্টটা খুব বাজে হয়েছে ট্রিপের। লেটস সি আগে ক্যা হ্যায় ট্রিপ মে হামারে লিয়ে। প্রত্যেকটা রুমের বাইরে ভিতরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আবার এই বাইরে বাসের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এগুলো সব নন এসি, আর এই তিনটে হলো এসি রুম যেটা আমরা বুক করেছিলাম। সো এটা হলো নন এসি রুম, নন এসি তেমনি করে টেবিল ফ্যান দেওয়া আছে, সুইচ বোর্ড আছে, একটা পয়েন্ট আছে যেখানে প্লাগ অন করে তোমরা চার্জ টার্জ দিতে পারো, আর এই ফ্যান, এই একটা বেড,
বেডে দুজন তো খুব কমফোর্টেবলি শুতে পারে, তিনজনও আরামসে ভাবে শুতে পারবে। ড্রেসিং টেবিল আছে, পাট আছে ছোট্ট দেখে, একটা এক্সট্রা ম্যাট খাট এখানে আছে, আর এটা ওয়াশরুম, এখানে ওয়াশরুম ক্লিনিং চলছে। আর এটা হলো এসি রুম, এসি আছে এক্সট্রা বলতে একটা টিভি আছে, এখানেও টেবিল ফ্যান দিয়ে রেখেছে, একটা সোফা আছে, কিন্তু ড্রেসিং টেবিল নেই এই রুমে, একটা কাবার্ড আছে। বাথরুমটা তো পরিষ্কার পরিচ্ছন্ন, বাট ইস্যু হলো দরজা নেই। সো এসি যে রুমগুলোতে নেই তার সামনে সুন্দর এরকম গাছ লাগানো আছে যাতে একটা ঠান্ডা পরিবেশ থাকে। আর আমাদের ঘরগুলোতে এসি আছে তাই সামনে নেড়া, গাছপালা নেই। এই ঘরগুলোতে সব গাছ আছে কারণ এগুলোতে এসি নেই। বলছি যে ওদেরকে এসি দেয়নি বলে গাছপালা দিয়েছে বাড়ির সামনে, আমাদেরকে এসি দিয়েছে বলে পটি করলে সবাই গন্ধ পাবে। এমা ওদের তো দরজা আছে দেখলাম, তার জন্য ঘরের বাইরে এটা এসি চলবে। রুমে ঢুকেই তো সবাই খুব টেনশনে পড়ে গেলাম, এ কি বাথরুমের দরজা নেই, কিন্তু বুকিং তো হয়ে গেছিলো, কিছু করার নেই। বাট পরে যখন আমরা বাথরুম ইউজ করি, ভেন্টিলেশনটা এইভাবে করা কি রুমে এসি চললে ওয়াশরুমের কোনো স্মেল ঘরে আসছিল না, কিন্তু এসি বন্ধ থাকলে খুব বাজেভাবে স্মেল ঢুকছিল ঘরে। হে বজরং বলি, আমার যেন মাইকটা চলে, আমার মাইক পড়ে গেছে, আমি কালকেই মাইকটা কিনেছি, এটা না চললে আমার 700 টাকার লস। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল, আমি ঠিক করেছি, থ্যাংক ইউ সো মাচ, আমি ঠিক, আমার ভাঙা মাইক ঠিক করে দেওয়ার জন্য, আমি ঠিক করেছি, আমি আমি। ঘর থেকে বেরালেই বাইরে যা অবস্থা, সবাই ছাতা ছাড়া কেউ বেরাতে পারছি না, সবাই পুড়ে যাচ্ছি, মানে ডাইরেক্ট সানলাইট পুরো একদম কড়া, মানে এখন যদি কেউ বলে ঘুরতে যেতে আমরা কেউ ঘুরতে যেতে পারবো না, এতটা কড়া রোদ, খুব গলত টাইমে আমরা এসেছি। এর থেকে ভালো কেউ কিছু হয়, বোন ছাতা ধরছে আর দিদি কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে খেতে, আর দিদি ব্লগ বানাচ্ছে, আমি ছাতা ধরছি দেখছি হঠাৎ করে একদিকে বলে না দিদি এদিকে, হ্যাঁ তাহলে তুই ধর, আমি কি সুন্দর এখন যাচ্ছি। কোনো আরাম নেই, প্রচন্ড রোদ, প্রচন্ড স্নান করে উঠে আরো চুপছে রোদটা, আর এই রোদ খেতে খেতে যাচ্ছে একজন, কম বয়স তো বুঝতে পারছে না, আমাদের বয়স হয়ে গেছে, বয়স্ক লোক তাই তো, এদের কম বয়সে একটা ছেলে যাচ্ছে রোদ খেতে খেতে। কিন্তু এই জায়গাটার ভিউটা খুব সুন্দর, চারিদিকে মনে হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, আর আমরা পাহাড়ে মাঝখানে রয়েছি, এই যে চারিদিকে পাহাড়, এখানে চারিদিকে পাহাড়। আমরা এখন চলেছি লাঞ্চের জন্য, লাঞ্চ এখানে বাফেট সিস্টেমে রয়েছে, গিয়ে খেতে হবে, টুপাই খাবে না, টুপাই শুয়ে আছে, আমরা বাকিরা যাচ্ছি টুপাইয়ের ভাগেরটাও খেয়ে নেব। লোকজন এসেছে, ওইদিকে নদী দেখা যাচ্ছে, সুন্দর লাগছে, আর এই দিকে আমরা গাছের ছায়া বসে লাঞ্চ করবো। অ্যালার্জি বেরিয়েছে তো, দেখিস তো খুচরো পাব এগুলো। এটা হচ্ছে আমার জামাইবাবু রবিশা, আমরা এখানে খেতে এসেছি বল। পুরো ঠান্ডা এই জায়গাটা আছে, আমি পাশ থেকে হাঁটছিলাম, আমার বোন ছাতা ধরে ধরে নিয়ে এসেছে আমাকে, প্রিন্সেসের মতন একদম, ও পরেছে একটা গাউন পরেছে, গাউনটা ভিডিওর মধ্যে এসব দেখাচ্ছে, জামা কাপড় গাউনটা খুব সুন্দর দেখা, গাউনটা কি, আমি এই গাউনটা দেখা, ওখানে আমি শাড়ি পরবো, শাড়ি পরে যাব, এই গাউনটা দেখেছো গাইস, অর্ডার দিতে হলে নিচের লিংকে ক্লিক করো বেটা, ব্লগটা আমার, ও ভয়েস ওভার আমি দেব, তখন কিসের কি বানিয়ে দেব বলছো, এই যে ভিজিট এখন আমাকে সুনাম করছে আমার ব্যাপারে, বলছে এই মেয়েটাকে মেয়ে কত ভালোবাসি, এই করে ওই করে এসব করবো, দেখ এমনি করে ব্লগের কন্টেন্ট চেঞ্জ। এটা আমি প্রমাণ রাখছি, এরকম যদি হয় ঠিক আছে, এই ফুটেজটা আমি আলাদা করে আবার আপলোড করবো, তোমরা মিলিয়ে দেখবে। খাবারের মেনু দেখাই, এখানে আছে ভাজা, আলু করলা ভাজা, মামি নিয়েছে, মামুর ফেভারিট আলু মাখা নিয়েছে, এখানে আছে স্যালাড, এটা কি আছে, এই যে এটা কি মহানদীর মাছ, মহানদীর মাছ, ট্যাংরা, কুকলি মাছ, এটা একটু খুব সুন্দর সলিড মাছ। তো এই যে মোটামুটি মেনু তুলে নিয়ে এসেছে, গুড়িয়ার অর্ধেক খাওয়া হয়ে গেছে, আবার খেতে বসেছে, খেতেই শুরু করলাম না, মানে এইমাত্র পটি করে এসে মানুষ যে দুবার খেয়ে নেয়, ভালো করেছিস। এটাকে কি বলে বলো তো, এটাকে দাদা খায়নি না, এটাকে তোর দাদা খায়নি, তোর দাদারটাও তুই খাবি, ঠিক আছে, ঠিক আছে,
খেতে খেতে সামনে নদী দেখছি, ব্যাপারটা খুব আলাদা, বেশ ভালো লাগছে। পুরো নদীখানে বয়ে চলেছে, পুরোটা দূর অব্দি ক্যামেরা ততটা বয়ে যাচ্ছে না, কিন্তু অনেকটাই সামনে। আমাকে দেখি ক্যামেরায় দেখ, পিছনে আবার পাহাড়, পিছনে দেখ, পিছনে পাহাড়, চারিদিকে পাহাড়ের খায়, আমি দেখি এটা আমার জন্য। এই কি মাছটা কি এটা? এটা কুকলি দিয়েছে, ট্যাংরা দিয়েছে। আচ্ছা, কুকলি ট্যাংরা সব দিয়ে দিয়েছে। এই মাছগুলো ধরা মাছ এই নদী থেকে, আমি বলেছি আমি ধরবো। ওখানে দাও, ওখানে রাখো মায়ের কাছে। এটাই যদি ওই চুমকি হতো ঠিক নিচে দেখো, নাচার জন্য তো ধরে যায় বিজিৎ, আমার মনে হয় দাঁত চিনবে বিজিৎ, কোনোদিন নাচানোর জন্য ধরবে তখন বুঝো। ও তুমি কোনো পোজ দিতেই পারবে না, মানে এমন শক্ত করে পিটিতেন মানুষ। শিলাখাতে নির্জনতা নিরুদ্দেশ এসে কি, মানে নির্জনতা নির্দেশ, হ্যাঁ নির্জন কোথায় এখানে, এখানে নির্জনটা কোথায়? শিলাটা একটা হয়ে যাবে, আমার সঙ্গে গেছিস তুই, নির্জনতা ধরে রাখ, ধরে রাখ, নিরুদ্দেশ হয়ে যাবে। সো আমরা এখন বেরোচ্ছি সানসেট পয়েন্ট ভিউ করতে, আমরা বেরিয়েবো। আমরা বেরিয়ে পড়েছি সানসেট দেখতে, সানসেট পয়েন্টে ইকোপাড়া থেকে। আমরা এসে গেছি সানসেট পয়েন্টে, আমাদের সঙ্গে উপস্থিত চাঁদও এসে গেছে আমাদের সাথে, বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার সুদেশনা ঋতু সরকার। নাও আই এম সুদেশনা সরকার মুখার্জি, নট সুদেশনা ঋতু সরকার। বুড়িয়া কেউ জলে ফেলে দেবে, ওটার জন্যই তো আমাকে এনেছে। আমরা সবাই সানসেট পয়েন্টে চলে এসেছি, এসেই এত সুন্দর একটা ওখানে ভিউ দেখতে পেয়েছি, ক্লাউডটা এত সুন্দর, একদম আমি দেখাতে পারবো। ইয়েস, দেখো কি সুন্দর জায়গাটা। সো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, কি সুন্দর লাগছে ব্যাপারটা, এখান থেকে হেঁটে যাওয়ার ব্যাপারটা, সবাই লাইন দিয়ে হেঁটে যাচ্ছে সানসেট পয়েন্টে, চলে গেছে, কি অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা। বারাসিংহা আমাদের সাথে আছে, এই এক্সপেকটেশন নিয়ে কি গোল একটা লাল সূর্য জলের মধ্যে টুপুস করে ডুবে যাবে সেটা দেখতে পারবো, এখানে সেরম কিছুই না, এখানে সানসেটটা পাহাড়ের পিছনে হয়, বাট সানসেটের জন্য যে স্কাইয়ের কালারটা জলে পড়ছে এটাই দেখবার মতন। আর আমি এমনি করে এখানে পোজ মেরে বসছি সো দ্যাট আমার ছবি তোলা হোক। তোর বা এই হাতে, এই হাতে ডান হাতে, রাইট রাইট হ্যান্ডে, এখানটা দেখ, একটা ফটো ভিডিও এরকম আপ ডাউন আছে, আছে না? হ্যাঁ, লম্বা হয়েছে, এবার আমাদের ফোকাস আছে, এই কর, এর তাকা তাকা। আমি ফটোগ্রাফার, বর ফটোগ্রাফার, সাথে সাথে পুরো পরিবারটাকেও ফটোগ্রাফার তৈরি করে ফেলেছি আমরা, এতক্ষণ বোন ছবি তুলছিল, এবার মামাও চলে এসেছে আমাদের ছবি তোলার জন্য। আমি এত দিদি আর বিজিতদের ইনস্ট্রাকশন শুনেছি, দিদি তো তাও ঠিক আছে, বিজিতদের পুরো ফটোগ্রাফি ইনস্ট্রাকশন শুনেছি, অ্যাসিস্ট্যান্ট হয়েছি, বেচারাকে ওখানে দাঁড় করিয়ে ভিডিও করানো শেখানো হচ্ছে, যে জিন্দগিতে এসএলআর ধরেনি,
আমি জানিও না, কিন্তু তাও করছি। বাট এই বলে দিচ্ছি, যদি এই ট্রিপে আমাকে বিজিদার গরু বলেছে, আর ছবি তুলবো না আমি আজকের পর থেকে, যদি গরু বলেছে ব্যাস। আলো নামার সাথে সাথে এবার আমাদেরও আমাদের স্টেতে ফিরে যাবার পালা, একদম এই পাখিগুলোর মতন। বিকালে গেলে কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে ম্যাডাম। জঙ্গল হোক, পাহাড় হোক, নদী হোক, যাই হোক, মরুভূমি হোক, ঘর থেকে বেরোতে পারলেই আমার ভালো লাগে। কিন্তু মানে আমরা ভাবলাম সানসেট হবে, এক্সপেকটেশন আমার দরকার নেই। এই হাঁটাটি করলে ভাল লেগেছে, পায়ে ব্যথা যদিও। এই যে এদিকে ক্যামেরা এদিকে। আরে ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে নদী বলছে, এই রকম ভাবে আমি কত হেঁটেছি, চোর কাটার মধ্যে গেছি, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেছি, ছোটবেলায় অনেক হেঁটেছি বলছিল আমার। ওই যে এপার ওপার করেছি মামি বলো, বাড়ি থেকে হচ্ছে না, এটাই আমার কাছে অনেক। বৌদি বলো, ভীষণ ভালো লেগেছে। সাতকোশিয়াতে সানসেট ভেবে গিয়েছিলাম সূর্যটা টুক করে ডুববে সেইটা দেখবো, কিন্তু আকাশে যে রঙের খেলা দেখেছে সেটা আমার দারুণ লেগেছে। সব দারুণ। চুপচাপ মোবাইলের নেটওয়ার্ক নেই, এর থেকে শান্তি কিছু নেই। খুব ভালো লেগেছে, বাড়ি থেকে বেরোনোর দরকার ছিল তাই বেরিয়েছি, আর ভালো লাগছিল না। বুবাইকে ফেলে দিয়ে এসেছিল বৌদি, সে ব্যাপারে কি বলবে? আজকে যখন আমরা অনেক খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যখন আমরা অনেক খাচ্ছিলাম মনে হচ্ছিল এই তো দুর্গা পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। দুর্গা ঠাকুর দেখেছিস? এই তো আমার সাথে 1, 2, 3, 4, 4টা দুর্গা আছে, সব চামুন্ডা। দুর্গার কত রকম রূপ, সেই আমরা এক একটা রূপ। বহুরূপী দুর্গা, বহুরূপী নবরূপী বল। আমি দশম অবতার। তো আমরা সবাই এখানে প্রচুর প্রচুর চিকেন পকোড়া খেয়েছি, খুব সুন্দর খেতে, আর পেঁয়াজের পকোড়া খেয়েছি, সেটাও খুব সুন্দর খেতে, খুবই ভালো। কিন্তু এতই ভালো খেতে, আমাদের এত ভালো লেগেছে, আমরা খেতে 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 হু হু করে খেতে খেতে এই প্লেটগুলো দেখা মাত্র এরকম হয়ে গেছে প্লেটটা। তারপর মনে পড়েছে, আচ্ছা আমরা তো ভিডিওতে এসব দেখালাম না কি খেলাম, তাই জন্য আমি একটা বাঁচিয়ে রেখেছি, যে আমার জিনিস আমি একটা বাঁচিয়ে রেখেছি, এই তিন কোনা ত্রিভুজ পিরামিড দেখতে ছিল। দেখ কোথাও পেঁয়াজি আছে একটা, দেখি দাও পেঁয়াজিগুলো এরকম ছোট ছোট, কিন্তু ভর্তি পেঁয়াজ ছিল, ছোট ছোট ফ্লেক্স। যে যা পরেছিল সেটা পরে বেরিয়ে যাচ্ছে। একটা কিছু দেখতে পেরেছি, চোখ চক চক করছে। নাইট সাফারি হেঁটে হেঁটে করবো না আমরা, আমরা গাড়িতে যাব। বাট আমাদের স্টে থেকে গাড়ি অবধি একটু হেঁটে আমাদের যেতে হচ্ছে। এখন বাজে বাঘ এসে যদি হালুম করে আমার দুই মেয়ে আছে সামনেই বসে ওদের উপর ঝাঁপাবে, তাই আমি গেটে দাঁড়িয়ে আছি, আমি বলবো আমি আছি, ওদের খাস না আমায়। সো এবার শুরু হলো আমাদের নাইট সাফারি। এর আগে অনেক কটা সাফারি করেছি,
কিন্তু দিনের আলোতে, রাত্রের আলোতে কখনো জঙ্গল ঘুরে দেখিনি। তো আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল, কি দেখবো না দেখবো। জঙ্গলে ঘোরার সময় খুব একটা এক্সপেকটেশন রাখা উচিত না, নেক্সট কি দেখবো, আদেও কিছু দেখতে পারবো কি না, এই যে একটা অ্যাডভেঞ্চার ফিলটা থাকে না, এটাকেই চেরিশ করা উচিত জঙ্গল সাফারিতে। যদি তোমরা কোনো জঙ্গল সাফারিতে এটা ভেবে যাও না আজকে আমি বাঘ দেখবো, হাতি দেখবো, আর বাই চান্স যদি না দেখো খুব মন খারাপ হয়ে যায়। তাই জন্য আমি জঙ্গল সাফারিতে কখনো কোনো এক্সপেকটেশন নিয়ে যাই না। এই ফরেস্ট মধ্যে আমরা অ্যান্টিপোজিং ক্যাম্প আছে এইখানটা, আর এই হচ্ছে সাফারি গাড়ি। চল চল চল। প্রবলেম হয়েছে সেটা হলো আমাদেরকে কোনো বেড দেয়নি, মানে দুটো রুমে একটা এক্সট্রা বেড দিয়েছে, আমাদের রুমে কোনো বেড এক্সট্রা দেয়নি, আর এখানে কোনো লোকও নেই যে আমাদের ওই ব্যাপারে হেল্প আউট করবে। সকাল থেকে নো নেটওয়ার্ক জোনে আছি বলে খুব নাচানাচি করছিলাম আমরা, কি ভালো ফোন ধরতে হচ্ছে না, কোনো ইন্টারনেট কানেকশন নেই, একটু কোয়ালিটি টাইম কাটাচ্ছি ফ্যামিলির সাথে। কিন্তু যখন প্রবলেমে পড়লাম তখন ফোনের কানেকশন নেই, কাউকে কন্ট্যাক্ট করতে পারছি না। এই স্টেতে রাত্রে কোনো হোটেলের লোক থাকে না, শুধু একটা মাত্র সিকিউরিটি গার্ড থাকে, আর সে কোনো কাজের নয়। ওর কাছে না তো কোনো রুমের চাবি আছে, না তো কোনো ইনফরমেশান আছে। ওকে বলছি যদি কোনো প্রবলেম হয় তুমি কি করো, বলে কিছু করি না। বলে তো অনেক ঝামেলা ঝাটে করার পরে অনেকক্ষণ পরে ওনার মুখ থেকে বেরালো কি না, একজন হোটেলের এমপ্লয়ি পাশেই একটা দোকানে শোয়, আমরা আবার ওখানে যাই, ওখান থেকে চাবি অ্যারেঞ্জ করে, ওদের একটা ডরমেটরি আছে, ওই ডরমেটরি থেকে একটা খাট তুলে এনে আমরা রাত্রে শোয়ার ব্যবস্থা করি। জঙ্গলে এসে অ্যাডভেঞ্চার হবে না, সেটা কি হতে পারে, বলো আমাদের সাথে একটা অ্যাডভেঞ্চার। এখন বাজে কটা? বাজে তিনটে, যাই হোক তিনটে বাজে। তিনটে, তিনটের সময় আমরা একটা খাট জোগাড় করেছি, আমাদেরকে এক্সট্রা খাটটা দেওয়া হয়নি। সি 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 ইয়ে একটা গোটা বড় খাট, এদের থেকে বড় খাট জোগাড় করেছি। আর এই খাটের এই গল্পের সাথে আজকের দিনটা এখানেই শেষ করছি, কালকে আবার সকাল সকাল তোমাদের সাথে দেখা হবে, যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে ভোরবেলা উঠতে হবে। ঝুট মত বলা করো, বলা তো অ্যাকসেপ্ট করো, বলে যে কহ আপনারা এসে গেছেন আমার বটে বোট রাইডিং হলে।